যে কোনো দেশের রাস্তা ও বিল্ডিং দেখে আপনি বুঝতে পারবেন যে দেশটি কতটা উন্নত। যে দেশে এই সব কিছু ভালো হয় সেই দেশকেই উন্নত দেশ মনে করা হয়। একটা সময় ছিল যখন খারাপ রাস্তার কারণে লোক এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সমস্যায় পড়ত, আর এছাড়া অনেক বেশি সময়ও লাগত। আর এরপর মানুষ রাস্তা তৈরি করা শুরু করে এবং যাতায়াতটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু কিছু বছর যাবার পর দেখা যায় রাস্তায় ভিড় বাড়তে থাকে, আর যখন রাস্তায় ভিড় বাড়তে থাকে তখন প্রচুর ট্রাফিক হয়ে যায়, আর আগের মতোই আবার লোকজনের অসুবিধা হতে থাকে এবং নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য অনেক বেশি সময় লেগে যায়। এরপর এই সমস্যাকে সমাধান করার জন্য ব্রিজ তৈরি করা শুরু করে, কারণ ব্রিজ তৈরি করতে জায়গা কম লাগে এবং অনেক ক্ষেত্রে ব্রিজ দূরত্বকেও কমিয়ে দেয়, এছাড়া ট্রাফিকও অনেক কম হয়। আর আপনি এই পৃথিবীর অনেক ব্রিজ সম্পর্কে শুনেছেন ও দেখেছেন, আর হতে পারে কিছু ব্রিজে আপনি নিজেও গেছেন। তাই আজ আমি আপনাদের পৃথিবীর সব থেকে লম্বা 10টি ব্রিজ দেখাবো, আর এই ব্রিজগুলো এতটাই লম্বা যা দেখে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এগুলো কোনো ছোটোখাটো ব্রিজ নয়, এগুলো পৃথিবীর সব থেকে বড় ব্রিজ। তো চলুন শুরু করা যাক টপ 10 লংগেস্ট ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার 10, ম্যানচেস সোয়াম্প ব্রিজ। এই ব্রিজটি ইউএসএতে অবস্থিত, আর এটা 36.7 কিলোমিটার লম্বা একটি ব্রিজ। আর আপনি একবার ভেবে দেখুন, 10 নম্বর ব্রিজটাই যদি এতটা লম্বা হয় তাহলে এই লিস্টের 1 নম্বর ব্রিজটা কতটা লম্বা হবে। এই ব্রিজটি 95 মিটার চওড়া, আর এটা এই লিস্টের সব থেকে পুরনো ব্রিজ। এটা শুরু হয় 1979 সালে। এই ব্রিজটি এতটা পুরনো হবার সত্ত্বেও তখনকার দিনে এটাকে তৈরি করতে $7 মিলিয়ন খরচ হয়েছিল, আর এই ব্রিজটিকে জলের উপরে তৈরি করা হয়েছে। আর আপনি জানলে অবাক হবেন, এই ব্রিজে কোনো টোল ট্যাক্স নেওয়া হয় না, আর এই কারণেই এটাকে লংগেস্ট টোল ফ্রি রোড বলা হয়। নাম্বার 9, লাইন 1 উহান মেট্রো। এই ব্রিজটি চায়নাতে অবস্থিত, আর এই ব্রিজটি 38 কিলোমিটার লম্বা। আর এটা হলো এমন একটি ব্রিজ যেখানে মেট্রো না দাঁড়িয়ে 38 কিলোমিটার পর্যন্ত চলে, অর্থাৎ মাঝে কোনো রকমের স্টপেজ নেই। আর এটা হলো বিশ্বের সব থেকে বেশি দূরত্বর মেট্রো স্টেশন। নাম্বার 8, লেক পন্টেচার ট্রেন কসওয়ে। এই ব্রিজটি ইউএসএতে অবস্থিত, আর এটা 38.44 কিলোমিটার লম্বা একটি ব্রিজ। এই ব্রিজটিকে 1969 সালে তৈরি করা শুরু করা হয়। এই ব্রিজটিকে একটি লেকের মাছ দিয়ে তৈরি করা হয়েছে, আর এই ব্রিজে অনেক মুভির শ্যুটিংও করা হয়েছে, আর তাই আপনি কোনো না কোনো মুভিতে এই ব্রিজটিকে অবশ্যই দেখেছেন। আর এটা পৃথিবীর সব থেকে লম্বা ব্রিজ যা জলের উপরে তৈরি করা হয়েছে, আর এটাকে 2011 সালে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই ব্রিজের নামটা তোলা হয়। এই সম্পূর্ণ ব্রিজটিকে তৈরি করতে 9500 পিলার তৈরি করতে হয়েছে। তো আপনি এই ব্রিজটিকে কোন মুভিতে দেখেছেন কমেন্ট করে অবশ্যই বলুন। নাম্বার 7, বেজিং গ্র্যান্ড ব্রিজ। এই ব্রিজটি চায়নার বেজিং শহরে অবস্থিত, আর এই ব্রিজটি 48.15 কিলোমিটার লম্বা একটি ব্রিজ। এই ব্রিজটিকে 2010 সালে তৈরি করা শেষ হয়, আর 2011 সাল থেকে এই ব্রিজটিকে ওপেন করে দেওয়া হয়। এটা চায়নার অনেক গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। নাম্বার 6, ব্যাংগনা এক্সপ্রেসওয়ে। এই ব্রিজটি থাইল্যান্ডে অবস্থিত, আর এটি 55 কিলোমিটার লম্বা একটি ব্রিজ, আর এটা একটি 6-লেন হাইওয়ে। আর এই ব্রিজে যাবার আগে আপনাকে টোল দিতে হবে, আর এটা 2000 থেকে 2008 পর্যন্ত পৃথিবীর সব থেকে লম্বা ব্রিজ ছিল। নাম্বার 5, ওয়েনেন হুইহি গ্র্যান্ড ব্রিজ। এই ব্রিজটি চায়নাতে অবস্থিত, আর এটা 79.73 কিলোমিটার লম্বা একটি ব্রিজ। চায়নাতে একটি নদী আছে, বেন রিভার, আর এই ব্রিজটিকে ওই নদীর উপরেই তৈরি করা হয়েছে। এছাড়া এটা আরও কিছু ছোট ছোট নদীর উপর দিয়ে গেছে। এটা 2008 সালে তৈরি সম্পূর্ণ হয়, আর এই ব্রিজটিকে তৈরি করতে 10,000 ওয়ার্কার দিন রাত কাজ করেছে। নাম্বার 4, ক্যাংডে গ্র্যান্ড ব্রিজ। এই ব্রিজটিও চায়নাতে অবস্থিত,
আর এটা 105.81 কিলোমিটার লম্বা একটি ব্রিজ। এটা বেজিং সাংহাই হাই স্পিড রেলওয়ের একটি অংশ, যা পৃথিবীর তৃতীয় দীর্ঘতম রেল ব্রিজ। এই ব্রিজটি 2010 সালে তৈরি সম্পূর্ণ হয়। নাম্বার 3, টিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ। এই ব্রিজটিও চায়নাতে অবস্থিত আর এটা 113.70 কিলোমিটার লম্বা একটি ব্রিজ। এই ব্রিজটি 2010 সালে তৈরি শেষ হয় এবং 2011 সালে এটাকে ওপেন করে দেওয়া হয়। একসময় এটা পৃথিবীর দ্বিতীয় সবথেকে লম্বা ব্রিজ ছিল। নাম্বার 2, চাংগুহা ক্রসিং ব্রিজ। এই ব্রিজটিও চায়নাতে অবস্থিত আর এটা 157.31 কিলোমিটার লম্বা একটি ব্রিজ। আর এই ব্রিজটি 2007 সালে তৈরি সম্পূর্ণ হয়। আর এই ব্রিজে এত বেশি ট্রাফিক হয় যে 2012 সালের শেষ পর্যন্ত এই ব্রিজ দিয়ে 200 মিলিয়ন লোক যাতায়াত করেছে। এই ব্রিজটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে ভূমিকম্প আসলেও এই ব্রিজটির খুব একটা ক্ষতি হবে না। আর এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ব্রিজ। আর সবশেষে কথা বলবো পৃথিবীর সবথেকে লম্বা ব্রিজ নিয়ে, আর সেটা হলো নাম্বার 1, ডানিয়াং কুনসাং গ্র্যান্ড ব্রিজ। এই ব্রিজটিও চায়নাতে অবস্থিত আর এটা 160.80 কিলোমিটার লম্বা একটি ব্রিজ। এটা এখনও পর্যন্ত পৃথিবীর সবথেকে লম্বা ব্রিজ। এটা 2010 সালে তৈরি শেষ হয় আর এটাকে 2011 সালে ওপেন করে দেওয়া হয়। এই ব্রিজটি অনেকগুলো নদীর উপর দিয়ে গেছে আর এই ব্রিজটিকে তৈরি করতে 4 বছর সময় লেগেছে। আর এই ব্রিজটি তৈরি করতে $8.5 বিলিয়ন খরচ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবথেকে লম্বা 10টি ব্রিজ যার সম্পর্কে আপনি জানতেন না। আর যদি কোনো ব্রিজ সম্পর্কে আপনি আগে শুনেছেন তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই বলুন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই রকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। থ্যাংকস ফর ওয়াচিং শেষ বিন্দু।